আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা একজন টেক বেল চ্যানেল, আমি সিয়াম আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে আপনাদের ফেসবুক প্রোফাইলে একটা ফায়ার ইফেক্ট দিয়ে প্রফেশনাল একটা ফটো এডিট করতে পারেন। বর্তমানে আপনারা যেরকমটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে খুব সহজেই এরকম একটা ফটো এডিট করতে পারেন আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে। তো আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, শেষ পর্যন্ত না দেখলে আপনারা কিছু বুঝতে পারবেন না। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সো লেটস গেট স্টার্ট। আজকে আমরা এই ফটোটা এডিট করবো একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে। এই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিকসার্ট। আপনারা অলরেডি এই অ্যাপ্লিকেশনটির নাম শুনে থাকবেন। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন পিকসার্ট, আপনারা বানানটা দেখে নিন। ফিক্সার্ট লিখে সার্চ দিলে আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আপনাদের এখানে ইনস্টল দেখাবে, আমার এখানে ওপেন দেখাচ্ছে কারণ আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি। আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাদের ফেসবুক প্রোফাইলের একটা স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নেওয়ার জন্য আপনারা সরাসরি ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে গিয়ে এখানে একটা থ্রি লাইন ডট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সি ইউর প্রোফাইলে ক্লিক করবেন। এরপর আপনাদের প্রোফাইলে নিয়ে আসবে, আপনারা এখানে একটা স্ক্রিনশট নেবেন। আপনাদের মোবাইলে কীভাবে স্ক্রিনশট নিতে হয় আপনারা অলরেডি জানেন, তো আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পরে আপনারা সরাসরি ওই অ্যাপ্লিকেশনটিতে চলে যাবেন যে অ্যাপ্লিকেশনটি আপনারা একটু আগে ডাউনলোড করেছেন, ফিক্সার্ট। আমি ওই অ্যাপ্লিকেশনটিতে ক্লিক করছি। আপনারা যদি প্রথমবার এই অ্যাপ্লিকেশনটিতে ক্লিক করেন তাহলে আপনাদের কাছে বিভিন্ন রকমের অ্যালো চাইতে পারে, পারমিশন চাইতে পারে। আপনারা অ্যালো পারমিশন দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা এরকম একটা অ্যাড দেখতে পাবেন, অ্যাডটা কেটে দেবেন। আপনারা কেটে দেওয়ার পরে এখানে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে ক্লিক করে আপনাকে একটা ফায়ার ইফেক্টের ফটো এখানে ইম্পোর্ট করতে হবে। আমি ওই ফটোটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখানে গিয়ে ডাউনলোড করে নেবেন। তো আমি এখানে অল ফটোতে ক্লিক করে সেই ফটোটা ইম্পোর্ট করে দিচ্ছি। তো আমি এখানে ক্লিক করে ফটোটা ইম্পোর্ট করে দিলাম। এখানে একটা অ্যাড শো করছে, যেহেতু এটা একটা ফ্রি অ্যাপ্লিকেশন আপনারা অ্যাডটা কেটে দেবেন। আপনারা বর্তমানে যে পিকচারটা দেখতে পাচ্ছেন ফায়ার ইফেক্টের পিকচারটা, এটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখানে গিয়ে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আমি যেভাবে দেখিয়েছি সেভাবে ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করার পরে আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন নিচের দিকে, এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। আপনারা বাম দিকে সোয়াইপ করবেন, সোয়াইপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফটো। অ্যাড ফটোতে ক্লিক করে আপনারা আপনাদের প্রোফাইলের যে স্ক্রিনশটটা নিয়েছেন সেটা এখানে ইম্পোর্ট করে দেবেন। তো আমি এখানে ইম্পোর্ট করে দিচ্ছি। ইম্পোর্ট করার জন্য আপনারা জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে উপরে দেখতে পাচ্ছেন অ্যাড, অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করলে এটা এখানে ইম্পোর্ট হয়ে যাবে। ইম্পোর্ট করার পরে আপনারা এটাকে ক্রপ করে নিতে পারেন। ক্রপ করার জন্য এখানে নিচে একটা অ্যারো আইকন দেখতে পাচ্ছেন, অ্যারো আইকন যদি আপনারা ধরে ড্র্যাগ করেন তাহলে এটা বড় হবে। বড় হলে আপনারা এটাকে এখানে নিচে ক্রপ অপশন দেখতে পাচ্ছেন, ক্রপে ক্লিক করে এটাকে আপনারা ক্রপ করে নেবেন। ক্রপ করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন, এখানে টিক চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা নিচে যে পিকচারটা দেখতে পাচ্ছেন এটার সাথে আমাদের উপরের পিকচারটা অ্যাডজাস্ট করতে হবে, অর্থাৎ আপনার প্রোফাইলের যে স্ক্রিনশটটা আছে ওটাকে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করার জন্য আপনারা এখানে একটা রাউন্ড আইকন দেখতে পাচ্ছেন, একটা গোল চিহ্ন দেখতে পাচ্ছেন উপরে, রিলোড আইকন বলা যায় এটাকে। তো আপনারা এটাকে ধরে এভাবে যদি ড্র্যাগ করেন তাহলে এটা বাঁকা হয়ে যাবে, অর্থাৎ আপনারা নিচেটার সাথে অ্যাডজাস্ট করতে পারবেন। তো আমি এটাকে ছোটো বড় করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আপনারা অ্যাডজাস্ট করার জন্য এটার অপাসিটিটাকে চাইলে কমিয়ে দিতে পারেন। অপাসিটিটা কমিয়ে দিলে আপনারা পেছনের পিকচারটা দেখতে পাবেন, এতে আপনাদের অ্যাডজাস্ট করতে সুবিধা হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন 100 অপাসিটি দেওয়া আছে, আমি এটাকে কমিয়ে দিচ্ছি। কমিয়ে এটাকে আমি 35 করে দিলাম। এরপর আমি এটাকে ছোটো বড় করে, ছোটো বড় করার জন্য আপনারা এখানে অ্যারো আইকন দেখতে পাচ্ছেন, এর আইকন ধরে আপনারা এটাকে ছোটো বড় করে অ্যাডজাস্ট করে নেবেন। যখন আপনাদের অ্যাডজাস্ট করা হয়ে যাবে আপনারা চাইলে ওপাসিটিটা বাড়িয়ে দিতে পারেন, আমি ওপাসিটিটা 100 করে দিচ্ছি। এরপরে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনারা উপরে দুইটা আইকন দেখতে পাচ্ছেন, রাইট সাইডে একটা আইকন দেখতে পাচ্ছেন ইরেজারের মতো, আপনারা এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে ইরেজ করতে হবে, আপনারা এখানে যে ফায়ারটা দেখতে পাচ্ছেন, আগুনটা দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে ইরেজ করতে হবে। আমি যেভাবে ইরেজ করছি আপনারা ঠিক একই নিয়মে ইরেজ করবেন, এখানে এভাবে ড্র্যাগ করলে এটা ইরেজ হবে। এখানে আপনারা ফায়ারের যে অংশটুকু দেখতে পাচ্ছেন শুধুমাত্র এটাকে ইরেজ করবেন। আমি আপনাদেরকে তাড়াহুড়া করে দেখাচ্ছি, আপনারা খুব নিখুঁতভাবে করবেন তাহলে এটা প্রফেশনাল দেখাবে। আপনারা নিচে যে ফায়ারের নিচে যে একটা লাইন দেখতে পাচ্ছেন সেটার বাইরে আপনারা কখনো ইরেজ করবেন না, আপনারা এটার উপরে করবেন। যদি আপনারা দেখেন যে এটার বাইরে চলে এসেছে তাহলে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন রিস্টোর, আপনারা রিস্টোরে ক্লিক করে এটাকে আপনার আগের মতো করে ফেলতে পারেন।
তো আপনারা খুব সূক্ষ্মভাবে এটাকে এডিট করবেন, ইরেজ করবেন। আর যদি আপনারা ইরেজ বেশি হয়ে যায় তাহলে এখানে রেজিস্টরে ক্লিক করে আপনারা এটাকে রেজিস্টর করতে পারেন। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে যে আঙুল দেখতে পাচ্ছেন এটাকে একটু ইরেজ করতে হবে। তো এখানে ইরেজে ক্লিক করে আমি এটাকে ইরেজ করে দিচ্ছি আগের নিয়ম অনুযায়ী, দেখতে পাচ্ছেন। আপনি চাইলে এখানে ইরেজকে ছোটো বড়ো করতে পারেন, এখানে সাইজ দেখতে পাচ্ছেন, এখানে ছোটো বড়ো করে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। তো এখন আমাদের মোটামুটিভাবে এডিট করা শেষ। এডিট করার পরে আপনি চাইলে এখানে বিভিন্ন রকমের ইফেক্ট ইউজ করতে পারেন। তো ইফেক্ট ইউজ করার জন্য আপনারা এখানে টিকচিহ্ন দেখতে পাচ্ছেন, টিকচিহ্নতে ক্লিক করতে হবে। এরপর আপনারা আবার টিকচিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইফেক্টস, এখানে বিভিন্ন রকমের ইফেক্ট আপনারা দেখতে পাচ্ছেন, যে কোনো একটা আপনারা ইউজ করতে পারেন। তো আমি কোনো ইফেক্ট ইউজ করছি না, আমি এখানে সরাসরি টিকচিহ্নতে ক্লিক করছি। তো এখন আমাদের কাজ হচ্ছে এটাকে সেভ করা। সেভ করার জন্য এখানে আপনারা হোয়াইট অ্যারো আইকন দেখতে পাচ্ছেন কর্নারেতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা অ্যাড শো করছে, যেহেতু এটা একটা ফ্রি অ্যাপ এখানে অ্যাড শো করবে, অ্যাডটা কেটে দেবেন। কেটে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ, সেভে ক্লিক করে এখানে সেভে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এটা সেভ হয়ে যাবে আপনাদের গ্যালারিতে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা গ্যালারিতে সেভ হয়েছে কিনা। এখানে ক্লিক করে আমি ফিক্সার্ট চলে যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন এটা সেভ হয়ে গেছে। তো আপনারা খুব সহজেই এরকম একটা ফটো এডিট করতে পারেন আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে। আপনাদেরকে আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আপনি যদি কোনো অংশ না বুঝে থাকেন, ভিডিওর কোনো অংশ না বুঝে থাকলে আপনি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে আপনি এই কোনো অংশটি বোঝেন নাই। তো আজকের ভিডিও এ পর্যন্তই, খোদা হাফেজ।